রহমানের রহিম। আমি সূরা ইখলাস তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর বাংলা অর্থ হলো, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকে জন্ম দেওয়া হয়নি, তার সমকক্ষ কেউ নাই। এই সূরাতে উল্লেখ করা হয়েছে যে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো তুলনা নাই, তিনি কাউকে জন্ম দেননি, তিনি হুকুম করছেন যে হয়ে যাও। হুয়াল, মানুষ যখন সৃষ্টি করা হয়েছিল তখন হুয়াল ফাক্কার অর্থ হলো পোড়ামাটির স্তর, পোড়ামাটির স্তর থেকে তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে একজন একজন মানুষ কখন তার অস্তিত্ব বুঝতে পারবে, সে যখন মারা যাবে। তাকে তার অস্তিত্ব বুঝতে গেলে তাকে চিন্তা করতে হবে প্রথমে তার জন্মকে, সে কীভাবে তৈরি হয়েছে, তা কীভাবে আসলো, কীভাবে সে চলে যাবে। মৃত্যু এমন একটা জিনিস, তাকে সেই স্বাদ গ্রহণ করাই লাগবে। এ সম্পর্কে ছোট্ট একটু আলোচনা, এর বিস্তারিত অনেক আলোচনা আছে যা শেষ করে পারা যায় না, ঠিক আছে। আমরা এখন মোনাজাত করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে পাক পারওয়ারদিগার, আমরা পাপি গুনাহগার ব্যক্তি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কত কষ্ট করে রব্বুল আলামিন আমাদের পিতা মাতা আমাদেরকে বড় করছে, হে রব্বুল আলামিন, তুমি তাদেরকে মাফ করে দাও। রব্বুর হাম হামা কামা রব্বিয়ানি সগীরা, রব্বির হাম হামা কামা রব্বিয়ানি সগীরা। হে আল্লাহ, তারা খেয়ে না খেয়ে কত কষ্ট করে রব্বুল আলামিন, তুমি জানো। হে আল্লাহ, তোমার আরশ থেকে তাদের জন্য রায় দান করো, তাদেরকে জান্নাতের ফেরদৌস দান করো। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, একজন মায়ের পায়ের নিচে সন্তানকে, প্রতিটা সংসারে তার ছেলে সন্তান তার মাকে যেন দেখে, হে রব্বুল আলামিন, সেই তো বিজ্ঞান করে এখন বর্তমান যুগ যাবে না। হে রব্বুল আলামিন, কেউ তার বাপ মাকে খোঁজ দেয় না, তুমি তাদের হৃদয়তে দান করে দাও, তাদের ভিতরে ভুল দান করো। হে রব্বুল আলামিন, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো আমিন, তুমি তো গাফফার, সবই তুমি জানো, মানুষের অন্তর জানো। হে আল্লাহ পাক, আমরা কত গুনাহ করছি, গুনাহ করতে করতে এই গুনাহ মাফ করা যায় না, কিন্তু আপনি যদি চান এই গুনাহ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সাফল্য দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আলামিন, আমরা সামান্য কিছু দোয়া করছি, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছায় দিও। হে রব্বুল আলামিন, এই পৃথিবী থেকে যারা গহীন অন্ধকারে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করো। হে রব্বুল আলামিন, যাদের আব্বা মা জীবিত নাই তাদেরকে বেহেশতের জান্নাতুল ফেরদৌস দান করো। হে রব্বুল আলামিন, অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, হে রব্বুল আলামিন তাদের মনের আশা পূরণ করে তাদের সবাই কামিলা দান করেন, যারা রোগ আক্রান্ত, হে রব্বুল আলামিন তাদেরকে রোগ মুক্তি দান করেন। রব্বির হামা কামা রব্বিয়ানি।